আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটিতে আমি আলোচনা করব রিজিক বৃদ্ধির আমল নিয়ে। আমরা ফরজ নামাজের পরে এই কাজটি যদি করতে পারি, কষ্ট করে একটি দোয়া যদি আমরা পড়তে পারি, অন্তত 7 বার যদি পড়ি, তাহলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। আপনার এই ফলটি আমরা অনেকে পেয়েছি ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব আমলের উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং কি নিয়মে কিভাবে করতে হবে তা দেখতে থাকুন, এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনি মিস না করে ফেলেন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্তই আমল ও ইবাদত হিসেবে গণ্য হয়। যখন সবকিছু মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুযায়ী হয়ে থাকে, তখন সব কিছুই ইবাদতে পরিণত হয় এবং সওয়াবযোগ্য হয়। সুবহানাল্লাহ, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার জন্য এর সবকিছু পুণ্যময় করে দেন। অন্য সবকিছুর মতো প্রত্যেক ফরজ নামাজের পরও কিছু আমল রয়েছে, আর আমলগুলো করলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া আছে, যে ব্যক্তি ওই দোয়াগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনোই ক্ষতিগ্রস্ত হয় না। সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে তাসবিহ, জিকির ও আমলগুলো আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছি, এবং আপনাদের রিজিক বৃদ্ধি যে আমলটি করে আমরা ফল পেয়েছি সেটিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করছেন তার মধ্যে প্রথম কাজটি হচ্ছে, প্রত্যেক ফরজ নামাজের শেষে তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। অর্থাৎ সালাম ফিরানোর পর পরই আপনাকে ফরজ নামাজে সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত। সহি মুসলিম শরীফের 1222 নম্বরে দেখলে আপনারা পাবেন ইনশাআল্লাহ। তারপরে আপনাদেরকে একবার পড়তে হবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটিও সহি মুসলিম শরীফের 1221 নম্বর সহি একটি হাদিস। এরপর আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পড়বেন। আর 100 বার পূর্ণ করার জন্য, অর্থাৎ 3 33 99 বার, আর 100 বার পূর্ণ করার জন্য ছোট দোয়াটি একবার পড়বেন। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এগুলো আপনাকে অবশ্যই পাঠ করতে হবে। এর ফজিলত বলতে গিয়ে বলা হয়েছে, এগুলো পাঠে গুনাহসমূহ সমুদ্রের ফেনা রাশির মতো অসংখ্য হলেও ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটি সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস। হাদিস নম্বর 1240 বলা হয়েছে। এছাড়া আপনারা যে কাজটি করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকবে না। এটি নাসাই শরীফের 9448, তাবারানী শরীফের 7832 নম্বর একটি হাদিস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং আপনাদেরকে 7 বার পড়তে হবে, আল্লাহুম্মা আজিলনি মিনান নার। এটি আপনারা অবশ্যই ফজর এবং মাগরিবের নামাজের পরে, অর্থাৎ ফরজ নামাজের পরে পড়ার চেষ্টা করবেন। তাহলে সে দিন বা রাতে যদি আপনি মারা যান, তাহলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। আবু দাউদ হাদিস নম্বর 5080 বলা হয়েছে। আরেকটি কাজ করবেন, সেটি হলো সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস প্রত্যেকটি 3 বার করে আপনাদেরকে পড়তে হবে, বিশেষ করে ফজর এবং মাগরিবের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সকাল সন্ধ্যায় এগুলো পাঠ করলে তোমার আর কিছুরই দরকার হবে না। সুবহানাল্লাহ। এবং দরুদ শরীফ আপনাকে 10 বার পড়তে হবে ফজর মাগরিবের পর, কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত লাভের জন্য। এছাড়াও আপনি যদি মনে করেন, তাহলে 100 বার সারা দিনে প্রত্যেক ফরজ নামাজের পরে আপনি যতবার পারেন পড়ার চেষ্টা করবেন। এইরকম করে হিসেব করে 100 বার যদি আপনি পড়তে পারেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাহলে আপনার পাপসমূহ মুছে ফেলা হবে, যদিও তা সাগরের ফেনা রাশির সমান হয়ে থাকে। সহি বুখারী হাদিস নম্বর 6405
এবং সহি মুসলিম শরীফে 2691 নম্বরে দেখে আপনি পাবেন। এবার আপনাদেরকে ফরজ নামাজের পরে একটি ছোট্ট আমল করতে হবে, সেটি হলো তওবা এবং ইস্তেগফারের আমল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যারা বেশি বেশি তওবা ইস্তেগফার করে তাদের সামনে যত সংকটই অর্থাৎ যত অভাবই থাকুক না কেন, মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তার সমাধান করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাকে ফরজ নামাজের পরে বেশি বেশি এই ইস্তেগফারগুলো করতে হবে, তাহলে আপনার অভাব অনটন থেকে আপনি রক্ষা পাবেন। আমাদের অনেক দিনই ভাই বোন কিংবা আমরা নিজেরাও এই প্রমাণ পেয়েছি, যারা বেশি বেশি তওবা ইস্তেগফার করেছেন তাদের মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করেছেন। অর্থাৎ আপনাকে বেশি বেশি তওবা ইস্তেগফার পাঠ করতে হবে, তার মধ্যে আস্তাগফিরুল্লাহ চলতে ফিরতে মুখে আপনারা জিকিরের মতো রেখে দিবেন। বিশেষ করে প্রত্যেক ফরজ নফল নামাজের পরে সময় পাওয়া যায় তখন বেশি বেশি পড়বেন। এর অর্থই হচ্ছে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। এছাড়া পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অর্থ হচ্ছে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসি। এছাড়া আপনি পড়বেন রাব্বিগফিরলি ওয়া আতুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, হে আমার প্রভু আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন, নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়। এছাড়াও আপনারা পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এগুলো প্রত্যেকটা এক একটি ইস্তেগফার আপনি এটা করতে পারেন। এর অর্থ হচ্ছে আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরজীব চিরস্থায়ী এবং তার কাছেই তওবা ফিরে আসি, অর্থাৎ তওবা করে ফিরে আসি। এই ইস্তেগফার গুলো আপনারা বেশি বেশি পড়বেন। এছাড়া আপনি যদি পারেন তাহলে সাইয়েদুল ইস্তেগফার মুখস্থ করে নেবেন, তিনি ভাই বোনেরা সেটি আপনারা প্রত্যেক ফজরের ফরজ নামাজের পরে এবং মাগরিবের ফরজ নামাজের পরে একবার করে পড়বেন। আর আমি আপনাদেরকে অনুরোধ করব যে ইস্তেগফার গুলোর কথা বললাম সেই ইস্তেগফার গুলো অন্তত প্রত্যেক ফরজ নামাজের পরে 7 বার করে পড়ার চেষ্টা করবেন। অন্তত আস্তাগফিরুল্লাহ এভাবে 7 বার অন্তত পড়বেন। আমলটি বিশ্বাসের সঙ্গে করে দেখুন, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দিবেন, রিজিকে বরকত দান করবেন। তিনি ভাই বোনেরা ইস্তেগফারের আরো অনেক ফজিলত রয়েছে। একটি হাদিস থেকে আপনারা বুঝতে পেরেছেন যে যত কিছু সমস্যা হোক না কেন ইস্তেগফার করলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার সমস্ত অভাব অনটন বা সংকট দূর করে দিবেন। মুস্তাদ রাকে হাকিম শরীফে হাদিসটিতে বলা হয়েছে। এছাড়াও ইস্তেগফার করার ফলে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাদেরকে এমন এক উৎস থেকে রিজিক দিবেন যেটি আপনি কল্পনাও করতে পারবেন না। আমি অনুরোধ করব নিয়তের উদ্দেশ্যে এবং সহি নিয়তে আমলটি করার চেষ্টা করুন এবং অবশ্যই করুন। যারা আমলটি করবেন তারা সকলে ভিডিওটিতে অবশ্যই একটি করে কমেন্ট করবেন, নিয়ত করবেন আমিন লিখে। আমি অনুরোধ করব ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য, এবং নতুন ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে করে আমাদের নতুন ভিডিওগুলো আপনি মিস না করে ফেলেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি ইস্তেগফার করব প্রত্যেক ফরজ নামাজের পরে, যেহেতু দোয়া কবুল হয় সেই সময় আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন এবং আমাদের অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ তাআলা আমাদের সকলকে অভাব মুক্ত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।